চলবে, তোর লাগে মুই একটা নতুন খবর লই আইছি। তোমার নিজেরই কোনো খবর নাই, তুমি এসে মোর লাগে নতুন খবর লইয়া না? কি খবর আনছ? তোরে মুই জিএম স্যারের কথা কইছিলাম না, ওই যে শালা পেন্দে, হ্যাঁ তো শালা খুললে হালাইছে। ওকে ওকে, শালা খুললে হালাইছে মানে হে? কি পাগলে গেছে নাকি? আরে পাগল তো সে আসিলে, পাগল থেকে এখন সে মানুষ হইতে আছে। হে পাগল থেকে মানুষ হোক আর বান্দর হোক, হ্যাঁ দেন না মুই কি করমু? আরে তুই এমন একজন সম্মানিত মানুষ, এ পাগল ছাগল কইতেছিস কি লাগিয়া? মুই তো পাগল ছাগল কই নাই, বান্দর কইছি। হেই তুই কইবি কি লাগিয়া? কইছি কইছি, তোমার তো গায়ে লাগে কি লাগিয়া? আর মোর গায়ে লাগুক আর নাই লাগুক, তুই এরম সম্মানিত মানুষ হলে এরম কোনো কথা কবি না। আচ্ছা ঠিক আছে, সরি মোর ভুল হয়ে গেছে, আমনে এখন খাইতে আমি। আরে ভয় তোরে না, মুই কইলাম তোর লগে মোর জরুরি কথা আছে। তোমার লগে মোর জরুরি কোনো কথা নাই, তুমি কালকে মোরে কইছো তুমি মোরে ডেট দেবা, তুমি অফিস দিয়ে আইয়া ব্যাগ হালাই থুইয়া হুইয়া পড়ছো। তুমি কি ডেট ঠিক করলা, কি সিদ্ধান্ত নেছো তুমি মোরে জানাবা না? কি জানামু ওই বেটা বাদ কে বাদ কি লিখে? আরে যে বেটা মোরে এক বিয়ার ডেট দিতে পারে না, হে মোরে বিয়া করবে কি আর বিয়ার পরে খাওয়াইবে কি, হে তুমি বুঝো না? বেটা কালকে তোমার ডেট দিতে পারে নাই, হয়তো ওনার কোনো সমস্যা আসলে তুমি আজকে হ্যাট থেকে ডেট নিতে, তুমি বিয়া ক্যান্সেল করলা কি লিখে? সমস্যা তো আরো আছে, হেই বেটার মাথায় আছেই কয়েকটা চুল, হেই আবার খাড়া খাড়া, আর এক শার্ট পিন্দে সাত দিন, তার শরীরে যা গন্ধ তুই তো তার দাঁড়ে কাছে যাইতে পারবি না। ওরে খোদা মুই ওই বেটার কাছে দামু কিনলে কে, তুমি যাইতে পারলে তো হইছে। আরে বিয়ার পরে কি হ্যাঁ বেটা থাকবে, তো দুলাবাই হইবে না? দুলাবাই হলে হইবে, মুই কি দুলাবার পাশে থাকবো? মোর বিয়ে হইবে না, মুই মোর স্বামীর দাঁড়ে থাকবো না? ও তুমি থাকবো তোমার স্বামীর লগে, আর মুই থাকবো গন্ধওয়ালা বেটার লগে। কে বড় বোন হিসেবে মোর লাগে তোর একটু মায়া দেওয়া হয় না? হয় আসলে খুব আসলে, ছোট্ট হলে খুব মায়া দয়া আসলে। তুমি তোমার বিয়ে লইয়া যে কাণ্ডকীর্তি করতে আসো, এতে তোমার প্রতি আমি অসুস্থ হইয়া গেছি। এখন তুমি